অসুস্থ হয়ে বাসায় আইসোলেশনে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। কয়েকটি গণমাধ্যমে খবর বেরোয় তার পরিবারের এক সদস্য করোনা পজিটিভ হওয়ায় তিনি স্বেচ্ছায় আইসোলেশনে আছেন। এ বিষয়ে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বাংলাভিশনকে জানান, শারীরিক অসুস্থতার কারণে মহাপরিচালক নিজ বাসায় আছেন, তবে অসুস্থতার কারণ জানাননি তিনি। এ সময় ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন বলেও জানান নাসিমা সুলতানা।